চলে আসলাম আবার আমরা নেক্সট শটে। এখন আমাদের লং শট চলছে, এই যে ক্যামেরাম্যান, এখনো লং শট শুরু হয়নি, লং শট শুরু হবে। এটা একটা গানের শট চলছে। এই যে আমরা যে জায়গাটাতে আছি, জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই জায়গাতে আসলাম আমরা শট নিতে। এই যে আমাদের লং শট চলছে, এখন এটা গানের শট চলছে আমাদের, তাই কোনো সাউন্ড নেই, ম্যানুয়ালি সিন সবগুলোই। সিনে এটাই দেখাচ্ছে যে আগুনের পায়ে অপারেশন হয়েছে, ও তুইনাকে তুলে হাঁটানো হাঁটাচ্ছিল। আর এই যে আমাদের সুমন এইমাত্র পৌঁছালো স্পটে, ভিডিও স্পটে। লং শট কমপ্লিট, এবার আমাদের ক্লোজ শট শুরু হবে। এই যে আমাদের ক্যামেরাম্যান শটটা নেওয়ার পরে দেখছে যে শটটা কেমন হলো আর কি। আমাদের গানেরই আর একটা শট, এই যে লং শট শুরু হবে এইমাত্র। এই যে লং শট চলছে এখন, আমাদের খেলা হচ্ছে এখন, আগুন তুইনা ও বাচ্চারা খেলছে কানা। এই যে আমাদের লং শট এইমাত্র কমপ্লিট হলো, এখন আমাদের মুখ শট। এই যে আমাদের তুহিনাকে গামছা পরিয়ে দিচ্ছে এখন আমাদের ডিরেক্টর। এই যে তুহিনার এখন ক্লোজ শট নেওয়া হবে। এই যে আবারও চলে আসলাম নেক্সট লোকেশনে। এই যে এই দোকানে আমাদের এখন শুটিং হবে, তাই আমাদের একটার এখন রেডি হচ্ছে, যাই দেখি কে কি করছে। এই যে আমাদের একটার রাশিদ, এই যে আমাদের সুমন ভাই দাড়ি লাগাচ্ছে একটার রাশিদকে, আর এই যে আমাদের মুকবুল চাচা। মুকবুল চাচা, তোমার এখানে অভিনয় কি আছে? একটার রাশিদ, তোমার অভিনয়টা কি আছে এখানে? চাচার অভিনয়, মানে কেমন কি অভিনয় একটু খুলে বলবো তো পাবলিককে। চাচার অভিনয় বলে দিলা, চাচা তো অনেক রকমের হয়, আপন চাচা না কেমন চাচা? যাই হোক, দেখা যাক। এই যে আমাদের দোকানের ভেতরে এখন শট চলছে, আগুনের মুখ শট। এখানে অনেক দর্শক আছে, অনেক পাবলিক, গ্রামের লোক অনেক এসেছে, তাই আমাদের সাজা। এই যে আমাদের আগুনের মুখ শট চলছে এখন দোকানের ভেতরে। কেমন আছো মুকুল চাচা? হ্যাঁ বেটা, ভালোই আছি। ব্যবসা কেমন চলছে চাচা? ব্যবসা ভীষণ খারাপ, এই মাসে অনেক টাকা লস হয়েছে। তো আমরা মেন রোডের পাশে একটা দোকানে ভিডিও করতে এসেছি, তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হয়েছে, কতটা লোকজন, কত দর্শক এখানে। এই যে এই দোকানে আমরা শুটিং করবো এখন। এখন আমাদের এই দোকানে শট নেওয়া হবে। এই যে এই জায়গাতে আমাদের শট নেওয়া হবে রাশিদ, ওই যে তুহিনা, তুহিনা রাশিদ আগুন, এদের শট নেওয়া হবে এখন। সবকিছুর মানে কি হচ্ছে আগুন? আমি শুধু এসব দেখভাল করি, আমি তো মাত্র ওদের কাজের লোক ছিলাম। এই যে তুহিনা মারা যাওয়ার পর কেমন আছো তুহিনা? যাও মা, মানে আজকে যাকে জিজ্ঞেস করছি সেই শুধু হ্যাঁ হুঁ সবাই বোবো নাকি? ভালো আছে? এখানে তোমার কি অভিনয় আছে? এখানে তো তোমার অভিনয়টা কি এখানে? ছোট অভিনয়, ঠিক আছে অভিনয়টা করো, তারপরে কথা হচ্ছে। এই যে আমাদের মকবুল চাচা এখানে চলে এসেছে। এই যে আমাদের ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের মনটা মনে হয় খারাপ, এক সাইডে আছে মনে হয়, খুবই খারাপ। আমাদের লং শট চলছে এখন, যে লং শট আগুন তুইনার এন্ট্রি হলো। তো এই যে আমরা দোকানে শুটিং করলাম, এ বিষয়ে কিছু বলেন। দোকানটা অনেক বড়, আপনারা এখানে আসবেন, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের সমস্ত সরঞ্জাম আপনারা এখানে পাবেন, এবং খুব স্লো মূল্যে পাবেন, যেটা অন্যান্য দোকানে যে রেট আপনার দেবে তার থেকে অনেকটা কম রেটে এখানে আপনারা পাবেন, এবং
সঠিক মাল পাবেন। আশা করি এখানকার মানুষজনও খুব ভালো, আমরা শুটিং এসে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করলো। আর এই যে আমাদের এই দোকানের এই যে ম্যানেজার, কী কী মাল পাওয়া যাবে আপনি একটু বলুন। আমার এখানটাতে আপনার এসি, ফ্রিজ, আপনার মিক্সার, গিজার, মানে সোফা থেকে শুরু করে ইলেকট্রনিক্যাল ফার্নিচার এ টু জেড অল আইটেম আমাদের এখানে পাওয়া যায়। আপনাদের তো ফাইন্যান্স সিস্টেম আছে? ফাইন্যান্স সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, দোকানের নামটা কি? আপনাদের দোকানের নামটা কি বললেন? এম কে ইলেকট্রনিক্যাল ফার্নিচার। হ্যাঁ, এম কে ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার। এখানে আসবেন আপনারা, এখানে দেখবেন প্রচুর এখানে যে আইটেম আছে, প্রচুর আইটেম আপনারা প্রত্যেকটা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের সমস্ত সরঞ্জাম আপনারা এখানে পেয়ে যাবেন। আর দেখবেন এখানকার মালিক এবং যত স্টাফ আছে প্রত্যেকেই ভালো, আর কোনো রকম ঠকার ভয় নেই। এখানে যেটা পাবেন সেটা অরিজিনাল পাবেন, এসে দেখবেন, সব জায়গায় যাচাই করে তারপরে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো আজকের কথাবার্তা এই অবধি, ভালো থাকুন, টাটা।